बुढ़ो बयसे तो मजदूरी ढोकबे नी कारण बुढ़ो बयसे तो आर एखन कि बाड़ी जागा नहीं एक बुढ़ो मजदूरी जाइए ते वाज सुनिए से যে যদি জুম্মার দিন কেউ আগে মসজিদে আসে তাইলে তার আমল নামায় একটা কবুল হজে সওয়াব লিখা হয় তা উনি চিন্তা করেন বুড়ো বয়সে তো আমার হজ করা হবে না তাহলে জুম্মার দিন একটু আগে যেয়ে মসজিদে বসি যেই দেখে আরেক বুড়ো বসিয়ে আছে তো মনে করছে যাক আজকে পাইনি পাইনি আগামী সপ্তাহে আসবো পরের সপ্তাহে যেই দেখে তাও সেই বুড়ো বসা এরপরে চিন্তা করলো তাহলে আগামী সপ্তাহে এসে দেখবো এই সপ্তাহে পরের সপ্তাহে যেই দেখে তাও ওই বুড়ো বসা এবার এই বুড়ো রেগে গেছে বসে এই মুরব্বী তুই আর কি বাড়ি খুলো কাজ কাপড়াই দেখ খুব দরকার বসে দরকার দিলেই তো এই তিন সপ্তাহ ধরে দৌড়াচ্ছি লাইন পালাম না এখনো বসে তাহলে এক কাজ করো দুইটা বিয়ে করো আর একটা বিয়ে করো বইটা আছে না বলছে আছে বলছে আর একটা বিয়ে করো দুটো বিয়ে করার পরে ওকে রঞ্জালাই ফজরে আইসি আর বাড়ি যাই নাই ফজরে আইসি আর এখনো বাড়ি যাইনি সোয়াব হয়েছে না হয়নি তা করতে পারবো না তো এই জন্য বুড়ো বয়সে তো মসজিদে যাই বসে থাকাই লাগে কারণ দোকানে বসতে দিতে চাই না বাজারে ঘাটে যেতে দিতে চাই না পকেটে টাকা নেই ইনকাম করার রাস্তা নেই বিটার বউ ভালো চোখে দেখে না ছেলেও আব্বা বলে ডাকে না বউ তাও নেটওয়ার্কের বাইরে এখন এই বুড়ো বয়সে যাই আল্লাহ তুই আর কাছে আইছি আল্লাহ হ্যাঁ শেষকালে যাইয়ে তারপরেও সুসংবাদ দিই সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ নিঃশ্বাস চলা পর্যন্ত একজন তওবা করার তার অধিকার আছে তওবা কবুল হওয়ারও সুযোগ আছে আলহামদুলিল্লাহ শেষ নিঃশ্বাসটা চলার আগ পর্যন্ত তওবা কবুল হওয়ার সুযোগ আছে সুযোগ দিবেন কে আল্লাহ সুযোগ দিবেন তো ওই যে বুদ্ধিমানের কথা মনে আছে কিনা বুদ্ধি করে চলে বলতেছে যে খোকা আমার কবর দিবা পুরনো কাফন দিয়ে তো বলতেছে আব্বা বুদ্ধি করে চলো দুনিয়ার পরে ঠিক আছে অনেক বুদ্ধি করে এর শাল ওর ঘাড়ে লাগাই দিছাও কি করে নিরপেক্ষ নিউট্রাল খেলা হবে কোদ করে দেখাইছাও কথা কয় না এখন বলার কিছু নেই বললাম না ওই পর্যন্ত থাক এখন কথা হলো এত বুদ্ধি করিছাও দুনিয়ায় থাকতি মরার পরে বুদ্ধিটা কার সাথে করবা কয় ফেরেশতার সাথে সেটা কি বলছে পুরনো কাপড়ের কাপড় দিয়ে যখন আমার কবরে নামাই রেখে আসবি মালাকুল মওত এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা ও মান দীনুকা ও মান নাবিয়ুকা আমি বলবো তুমি তো ভুল করি আমার কবরে আইছো কবে কি কইরে ও আমার কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছাও না ময়লা হই ছিড়ে যাইতে গেল আমি কি আজকের লাশ এ তো আরো অনেক আগের লাশ চলবে বুদ্ধি চলবে اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون أمر الله بلغة دفع كلار ميدان أمي منشار مكات أتالا بيضبو মানুষের হাত আমার সাথে কথা বলবে মানুষের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে ওগো আমার যুবকেরা ওগো আমার তরুণেরা ওগো আমার লোহা গোলাবাসী ওগো আমার নড়াইলবাসী ওই পরকালের ময়দানে আপনার হাত আপনার সামনে সাক্ষ্য দেবে জবানটা খুলে দেবেন কি হাতের জবান খুলে দেবেন কে পায়ের জবান খুলে দেবেন হাত বলবে এই হাত দিয়ে আল্লাহ উন্নয়ন করেছে মানুষের আলটা সোজা আলটা বেঁকা করেছে আর মসজিদে যেয়ে বলে কাতার সোজা করো মসজিদের কাতার সোজা করা বান্দা আবার মাঠের আইলটা বেঁকা করে এর আইলোর মধ্যে ঢুকাই দেয় এমন কাটা কাটে যে আইলের উপর দিয়ে মানুষ তো দূরের কথা শিয়ালও হাঁটতে পারে না শিয়াল বলে আল্লাহ গজব ফেলায়ও মুরগি ধরি যে আইল দিয়ে দৌড় দেবো তারও কোনো লাইন নেই কোন আল্লাহর বান্দা এই আইল কাটা কেটেছে রে কথা কয় না শিয়ালেরও আইলের দরকার আছে না নাই শিয়ালের আইলের দরকার আছে শিয়ালে হিসাব দেয় যে কোন ধরনের বান্দা তোমার আই কেটে দেশ মেরে দিয়েছে আমরা যে মুরগি ধরি নিয়ে হুটো পাটা করে দৌড়বো তার কোনো রাস্তা নেই আইলটা একেবারে দফা রফা করে ফেলেছে ও আমার ভাইয়েরা
হাত বলবে কুদাল কেমন করে মেরেছিলেন কার ভূ কার জমির পানি ফুটা করে সারের পানি নিয়ে নিয়েছিলেন কার সাথে সুদের লেনদেন করে টাকা গুনে দিয়েছিলেন হাত বলবে পা বলবে কথা সত্য কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যেত আর চোখ বলবে কথা সত্য আমি চোখ দিয়ে নিজে চোখে দেখি চোখ নিজে চোখে দেখি কথা কয় চোখ বলবে কথা সত্য আমি নিজে চোখে দেখেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন মানুষের মুখটা বন্ধ করে দিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের সামনে সব প্রকাশ করে দেবে বলেন দেখি কোনো কিছু গোপন করার মতো থাকবে নাকি এই হাত বলবে আমার যুবকেরা যারা ফ্রি ফায়ার খেলে কার সাথে চ্যাটিং করে আর কার সাথে ব্যাটিং রে রে বলে দেবে না দেবে না মার আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে মনে করতেছে সব ওগের হবে আমাদের কিছু হবে না রে এই মনে করতেছে না সেদিন তো আজ করলাম খালি আপনাদের ওদের একটু আজ দরকার আছে না বাজারে এখন পুরুষ বেশি না মহিলা বেশি মহিলা বেশি মানে কি অনেক বেশি ক্ষমতা আর আমরা ওই যে বলি যে নারীদের অধিকার দিতে হবে সমান অধিকার দিতে দিতে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে আমার শ্রদ্ধা ভাজন জনাব জাহিদুর রহমান সাহেব আর ওনার ছেলে একসাথে দুইজনে কলা খাচ্ছে হঠাৎ করে আমি শিখেনে গেলাম যাওয়ার পরে ছেলে বলছে আব্বা কবির বিন সামাদ এসেছে ওর কিন্তু আস্ত কলা দেয়া যাবে না বলছে তাহলে কি করা যায় বলছে তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই তাহলে কি হয়ে গেল তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই এই বলে অর্ধেক অর্ধেক আস্ত আমার মা বোনদের অর্ধেক পুরা সমান অধিকার চাইছিল আমরাও দিছি অর্ধেক অধিকার সরকারও দিয়েছে অর্ধেক অধিকার দিয়ে ওগের ফুল হয়ে গেছে আর আমরা অর্ধেক নিয়ে বেঁচে আছি কথা কয় না এখন আমাদের চান্স নাই তালাক উরা যদি আমার সাথে সংসার করল আমার সকিনা বেগম আমার কৈতরি বেগম সংসার করার পরে হঠাৎ করে ভাল লাগলো না উনি ছেড়ে দেবে তাও টাকা দিতে হবে আমার সুবহানাল্লাহ বলবেন ও ছেড়ে দেবে তো টাকা দিতে হবে আই নাই আমি বাজে কথা বলছি আমার বাড়ির সামনে একটা বাড়ি ছেলেটা এখন সৌদি আরবে থাকে বিয়ে করে এনেছে আমি নাম বলছি না কারণ ইউটিউব ফেসবুকে চলে যাবে বলবে ভাই আপনি আমার নাম বললে তো ওয়াজ করে খাচ্ছে এজন্য নামটা বললাম না এই ছেলেটা বিয়ে করেছে করার পরে ছেলেটার বউ আরেক জায়গায় ইটিশ পিটিশ লাইন মেরেছে মারার পরে চলে গেছে যাওয়ার পরে আবার কষ্ট মষ্ট কারণ ওর তো সংসার দরকার আছে না নাই বিয়ে করেছে আর একটা বিয়ে করার পরে ওই মেয়ে আবার যেয়ে করেছে মামলা মামলা করার পরে এখন আবার সেইটার টাকা গুনতে হবে কাবিনে ছিল 2 লাখ টাকা মিট করে নেবে 1,60,000 টাকা পর্যন্ত রাজি হয়েছে যে 1,60,000 টাকা দিলে আমি বললাম কেন দিতে হবে কারণ মেয়ে তো নিজেই তো চলে গেছে কয় না 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 রে এখন আইন হয়েছে যদি উনি নিজে উড়াল দেয় গো রে তাও কেস করলে টাকা পাবে কত সুন্দর আইন আমাদের দেশে আমরা নির্যাতিত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে কিছুই বলার নেই আর যাই একটু বলবো তা আমার ইউটিউবার ভাইরা ভিডিও করে যখন ছেড়ে দেয় আমার বউ আমার বাড়ি ধরিতে শাসন করে কয় আমার কথা কইছ লাইভ নাই তো বলার কোনো কায়দা নেই আমরা বিপদে আছি না নাই বিপদ মানে কি বিপদ তার থেকে বড় বিপদ কিছুই করার নেই যাই বলে সব সহ্য করা লাগে কসমেটিক্স এর দোকান শাড়ির দোকান গয়নার দোকানের দোকান তার দোকান মাঝে মাঝে স্ত্রী বলে 3 পিস জানিয়ে আইসাও আমি আনলে কত সুন্দর করে নিয়ে আসি তোমার তো পছন্দ ভালো না আমি এই ফাঁকে কয়ে দিই পছন্দ ভালো হলে কি আর তোমার বিয়ে করতাম কে পছন্দ যদি ভালো হয় তাহলে চার কথা কয় না পছন্দ তো ভালো না এই জন্যে তু আহারা আনিসি রে আর মা বলের আমার আমার শ্বশুর বাড়িতে সিনের হাঁস নিয়ে আইয়েছে ডিম পেড়লো সারা মাস ধরে 12-14টা বাচ্চা ফুটেছে একটা কিছু বলার নেই বললি আমার আমার বউ রাগ করে মুরগি আবার এই দিন দেখলাম
যে মুরগি বলতেছে যে মুরগি দেখো কবে মনে মনে একটা ডিম নিয়ে তাওয়াই বসে, ওই একটা ডিম নিয়ে মনে মনে তাওয়াই বসে। শ্বশুর বাড়ির থেকে আনা মুরগি নিয়ে এসে শাশুড়ি দিয়েছে, একটা মুরগি একটা ডিম পেড়ি একটা নিয়ে তাওয়াই বসে একটা বাচ্চা ফুটাইছে। তো ওদের হিসেব হইলো দুলা ভাই বাড়ি থাকবো এত কষ্ট করবো কেন, বুঝলেনি? দুলা ভাই বাড়ি এসেছি এত ডিম দিয়ে বাচ্চা ফুটানোর সময় নেই, এত মুরগিও চিন্তা করছে হাঁস যখন একটা ফুটাইছে আমিও একটা, কারণ দুলা ভাই বাড়ি এত কষ্ট করব না, আর আমারও কিছু বলার নেই কারণ শ্বশুর বাড়ির হাঁস মুরগি, যদি বেশি কিছু বলি তাইলে সমস্যা আছে, বুঝলেনি? একটা যদি কিছু নিয়ে আসে আমার মা বোনেরা, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে একটা গায়ে গরু নিয়ে এসেছিল আমার আব্বা বলতো, একজন এক মহিলা একটা গায়ে গরু এনেছে কিন্তু সেই গায়ে গরু আর কোনোদিন মরিনি, গায়ে গরু আর কোনোদিন। আমার মুক্তিযোদ্ধা আমার চাচাজি জাহিদুর রহমান সাহেবের উনার বাড়িতে যদি একটা গায়ে গরু, শ্বশুর খুশি হয়ে একটা গায়ে গরু এমন একটা গায়ে গরু দিয়েছে যে কিনার জন্য বাজারে গিয়েছিল, যাওয়ার পরে বলছে গরুর দুধ হয় কতটুকু, গরুওয়ালা বলছে গো গায়ে জ্বালায় গায়ে বাঁচছে না, দুধ হয় কতটুকু, মানে গায়ের অবস্থা কত খারাপ, এই গরুটা এনেছে সেই গরু আর কোনোদিন মরল না, মরল না। আমার চাচাজি চেয়ারম্যান ইতি দাঁড়াইলো, দাঁড়াইলোর পরে পাশ করলো, বলছে চলো কাউন্সিলে যেয়ে ফ্রিতে কেটে আজকে ওই যে তোমার আমার গলায় মালা দিয়ে আমার বরণ করিয়ে নেবে, বলছে আব্বাকে বাড়ি থেকে গায়ে গরুটা এনে দিলাম, বুঝলে তুমি এই চেয়ারম্যান। এরপরে যখন একটা চার চাকার গাড়ি কিনেছে, বলছে এই চার চাকার গাড়ি তুমি ওঠো পাশের সিটি আমি চালাবো ঘুরাই নিয়ে বেড়াবো, বলছে আব্বাকে বাড়ি থেকে গায়ে গরুটা আনিলাম। এরপরে লোহাগড়া নড়াইলের পরে একটা সাততলা বাড়ি বানাইছে, বলছে চলো ফিতে কেটে উদ্বোধন করে দুবা, বেরোনোর সময় বলতেছে আব্বাদের বাড়িতে গায়ে গরুটা আনিলাম, বুঝলে এত দূর হইয়াছে, কোন একটা মেরাইনছে গায়ে গরু নিয়ে তাতে সব এত দূর হইছে। আমার বিশ্বাস না জানি পরকালে যখন জান্নাতে যাবে গো, যাওয়ার সময় দরজায় এরম ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম, বুঝলে আজকে একসাথে জান্নাতে। এরম মানুষ আছে না নাই? ও গো আমার মা বোনেরা খুঁটা দিয়ে যাবে না, কাউকে কোনো স্বামীকে খুঁটা দিবেন না, খুশি হয়ে যদি কিছু দেন সেটা বারবার শোনাবেন না, এটা দিয়েছি এটা এনেছি এটা করে দিয়েছি এটা বলা যাবে না, প্রতিবেশীকে যদি কিছু দেন বলা যাবে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন ও গো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিচিত একজন মহিলা রয়েছে যে অনেক বেশি ইবাদত বান্দেগি করেন, নামাজ পড়েন নামাজের সাথে নফল ইবাদত করেন, রোজা রাখেন রোজার সাথে নফল ইবাদত করেন, আবার অনেক দান সাদকা করেন, কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্কটা ভালো নেই, প্রতিবেশীদের কে বন্যা কারণে গালি দেয় কিংবা খোটা দেয় এই জাতীয় আচরণ গুলো করে থাকে। আল্লাহর নবী বললেন সে যত ইবাদতকারী হোক না কেন এই নারী জাহান্নামী বলেন, নাউজুবিল্লাহ। আবার আরেকজন বললেন আমার পরিচিত একজন মহিলা আছে যিনি খুব বেশি ইবাদত করেন না, নামাজ ফরজ পড়েন কিন্তু নফল পড়েন না, রোজা রাখেন কিন্তু নফল রোজা রাখেন না, দান সৎকার তো বেশি করেন না কিন্তু প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রয়েছে, প্রতিবেশীরা তাকে ভালো বলে। আল্লাহর নবী বললেন এই ব্যক্তিটি জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা সুতরাং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, স্বামীর সাথে সুসম্পর্ক রাখতে হবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, স্বামীর সাথে অন্যায় আচরণ করা যাবে না, বেনামাজি থাকা যাবে না। আর আমার স্বামীরাও একটু শুনে নেন, ও আমার পুরুষেরাও শুনে নেন, যদি স্ত্রী পর্দাশীলা না হয়, যদি স্ত্রী নামাজি না হয়, যদি স্ত্রী পরহেজগার না হয়, যদি স্ত্রী আল্লাহওয়ালা না হয়, তার হিসাবটা কিন্তু আপনার দেয়া লাগবে, ওই বেনামাজি স্ত্রীর জন্য আপনাকেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। বিশ্বাস হয় কথা কয় না? এই জন্য আজকে যে যারা নামাজ পড়েন আজকে যেই নামাজ পড়াবেন, এরকম একজন নাকি পড়াতে গিয়েছিল যে ওয়াজ শুনে যে স্ত্রীর বলছে এই ওঠো, বলছে কেন, বলছে ওঠো নামাজ পড়তে হবে, কেন নামাজ, বলছে যে হুজুর কইছে যশোরতে আইলো যে যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে, তা বলছে তা অসুবিধা কি, অসুবিধা না তোমার জন্য আমি জাহান্নামে কি মনে করো তুমি, তা বলছে তুমিও তো নামাজ পড়ো না, বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি তোর জন্য যাবো, কেন আমার জন্য যাবো তোর জন্য আমি জাতি রাজি না, বলতেছে তুমিও তো পড়ো না আমি পড়িনি আমার যা হয় হবে,
কিন্তু তোমার নামাজ পড়া লাগবে রে। ওঠো নামাজ পড়ে বলছে কোন পাগলা হুজুরের রস শুনে আইছাও, ও আজকে আমল করতে হবে না, কাল ক্ষেত্রে করবা না, না কাল ক্ষেত্রে না আজ ক্ষেত্রে, ও চিকি রুজু করে আয় নামাজ পড়তে হবে, কোনো কথা হবে না, কাল পর্যন্ত বাঁচবো তার তো কোনো গ্যারান্টি নাই। জোর করে উঠায় উজুটা করাইছে, উজু করে সেই স্ত্রী বলছে বলো এখন রাতের বাজে দেড়টা একটা বা সাড়ে বারোটা, রাত তো এত বেজে গেছে, এখন কোন উক্তের নামাজ কয় রাকাত নামাজে কি পড়বো বলো। বলছে কাল কেতে পড়ছো না, বলছে যা হয় পড়, যা হয় বলছে তো আস্তে পড়, বলো নামালি হবে না, যা হয় পড় মানে কি বলো কি পড়বো, না হয় তুমি সামনে ইমামতিতে খাড়া আয় ইমামতিতে দাঁড়িয়ে যাও আর আমি পিছনে তোমার পিছনে দাঁড়াই, তুমি নামাজটা পড়াইয়া দাও। বলছে এরম করছিস কেন, কালকেতে পড়ছানে, কালকেতে এরকম নামাজি আল্লাহওয়ালা আছে না নাই, স্বামী সারাদিন চায়ের দোকানে থাকে সারাদিন, কারিনা কাপুর ঐশ্বরিয়া রায় পরিমণি বুবলি অপবিশ্বাস, তারপরে আরো কত নাম না জানা অনেকে আছে, আপনারা ভালো করে নাম জানেন, ওগেরে তাকে নাকি দিন তাহা আয় আয় আহারে, ওইগুলো দেখার পরে থাকে।